ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত বিশ্বাবুজুর চরমনাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সমাগত সদস্য মণ্ডলী বিস্তারিত আলোচনা হয়েছে রাজনৈতিকভাবে আজকে আমি যে কথা বলতে চাই গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেস তিনি উদ্বোধন করেছেন এটা জাতিকে এত দুর্দক্ষ বাজারের কিছু নেই আর কত টাকার ছিল কত বছরে শেষ করার কথা আর কত টাকা এক্সটেনশন হয়েছে এই কাজ দুইটি কথা কন্ট্রাক্টরি কাজের সিস্টেম হচ্ছে যখনই টাইম বাড়ে তখনই তাদের টাকার পরিমাণ বাড়ে আর এক্সটেনশনে কতগুলো টাকা হচ্ছে অধ্যাপকের বাইরে পকেট ফোর্টা পকেটে গিয়েছে হয় তাহলে কোথায় এত সুন্দর ভয়